এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইসলামের সবচেয়ে মূল্যবান যুদ্ধগুলোর মধ্যে একটি হুনায়নের যুদ্ধের ইতিহাস ও ঘটনাগুলো সম্পর্কে মক্কা বিজয়ের পরে কুরাইশের মুসরিকগণ রসুল্লাহ সাল্লাহ আলাসাল্লামের কাছে আত্মসমর্পণ করেছিল কিছু গোত্র মুসলিমদের কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করাকে অত্যন্ত অপমানজনক মনে করত এই কারণে ওই সকল গোত্র সিদ্ধান্ত নিল যে তারা মুসলমানগণকে আক্রমণ করবে তো এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে মুস্তিকদের বাহিনী মুসলমানগণের সঙ্গে যুদ্ধ করার জন্য মালিক বিন আউফের নেতৃত্বে যাত্রা শুরু করল সম্পদাদি গবাদি পশু এবং শিশু সন্তানেরাও তাদের সঙ্গে ছিল সামনের দিকে অগ্রসর হয়ে তারা আওতাস নামক উপত্যকায় শিবির স্থাপন করল এই উপত্যকাটি হুনায়ন থেকে আলাদা হুনায়ন হচ্ছে অন্য একটি উপত্যকা যেটি জুল নামক স্থানের কাছে অবস্থিত সেখান থেকে আরাফাতের পথ দিয়ে মক্কার দূরত্ব দশ মাইলেরও বেশি এরপর শত্রুপক্ষরা গোয়েন্দা পাঠালো মুসলিম বাহিনীর খোঁজখবর নেওয়ার জন্য মুষ্টিক বাহিনীর গোয়েন্দারা মুসলমানদের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে এসে ফিরে গেল সেই সব গোয়েন্দাদের এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে তাদের হাত পা এবং দেহের বিভিন্ন অঙ্গের সন্ধি চিড় ধরে গিয়েছিল তাদের এই অবস্থা দেখে মুষ্টিক বাহিনীর মালিক বলল তোমরা ধ্বংস হও তোমাদের এ কি অবস্থা হয়েছে তখন মুশ্রিকদের সেই গোয়েন্দাগণ বলল আমরা কিছু সংখ্যক সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপরে সাদা মানুষ দেখেছি আল্লাহর কসম তখন থেকেই আমাদের এমন অবস্থা সৃষ্টি হয়েছে এদিকে রসুলুল্লা সাল্লাসাল্লামও গোয়েন্দা প্রেরণ করলেন শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে জানার জন্য মুসলিম বাহিনীর পক্ষ থেকে গোয়েন্দা হিসেবে গেলেন আবু হাদরাত আসলামী রাজিয়াল্লাহ তাল্লু নবী করিম সাল্লাহ আলহাম তাকে বললেন তুমি মানুষের মধ্যে অবস্থান গ্রহণ করবে এবং তাদের সঠিক খোঁজখবর নিয়ে ফিরে এসে আমাকে জানাবে নির্দেশ পাওয়ার পর মুসলিম বাহিনীর গোয়েন্দা আবু হাদরাদ আসলামী তালানহু তাই করলেন তো অষ্টম হিজরির ছয়ই শনিবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে রওনা হলেন এটি ছিল মক্কায় আগমনের উনিশতম দিন সঙ্গে ছিল বারো হাজার সৈন্য মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাহাম দশ হাজার সৈন্য নিয়ে গিয়েছিলেন এবং মক্কা বিজয়ের পরে ন মুসলিমগণের মধ্যে থেকে তিনি আরও দুই হাজার সৈন্য সংগ্রহ করেছিলেন এই ছিল মুসলিম বাহিনীর বারো হাজার সৈন্যের একটি বিরাট দল দুপুরবেলা এক ঘোর এসে খবর দিলেন যে আমি অমুক অমুক পর্বতের উপরে আহরণ করে দেখলাম যে বনু হাজওয়াইন গোত্র গাটটি সহ যুদ্ধের ময়দানে আগমন করেছে তাদের সাথে মহিলা শিশু এবং গবাদি পশুও রয়েছে তার কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ মৃদু হাসলেন এবং বললেন আল্লাহ চাইতো এর সব কিছুই গণিমত হিসেবে কাল মুসলমানগণের হাতে চলে আসবে দিন শেষে রাতের বেলা আনাস বিন আবি মারসাদ গানাভি রাজ্লাহ তাল্লানহু স্বেচ্ছাসেবক হিসেবে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করলেন হুনায়ন যাওয়ার পথে লোকজনেরা বেশ বড় আকারের সতেজ একটি কুল গাছ দেখতে পেল তৎকালীন সময়ে এই গাছকে জাতু আনোয়াদ গাছ বলা হতো আরবের মুসলিকরা এই গাছের উপরে তাদের অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রাখত এর নিকট পশুজবেও করত মন্দির তৈরি করত এবং মেলা বসাত মুসলিম বাহিনীর কিছু সংখ্যক সৈন্য রসুলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে বললেন যে আমাদের জন্য আপনি জাতু জাতুয়ানওয়াত গাছ তৈরি করে দিন যেমনটি মুস্তিকদের জন্য রয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বললেন আল্লাহ আকবর সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে তোমরা তেমন কথাই বলছো যেমন কথা মুসা আলাহিসাল্লামের কম বনি ইসরাইলরা তাকে বলেছিল উপাস্য তৈরি করে দেওয়ার ব্যাপারে তোমরাও পূর্বের রীতিনীতির উপরে অবশ্যই আহরণ করে বসবে তো এরপর মঙ্গলবার ও বুধবার পথ চলার পর সাওয়ালের দশ তারিখে মাঝরাত্রে মুসলিম বাহিনী হুনায়নে গিয়ে পৌঁছালো কিন্তু মুসলিকদের মালিক বিন আউফ তার বাহিনী নিয়ে আগে সেখানে পৌঁছে গিয়েছিল এবং রাতের অন্ধকারে তার বাহিনীকে ভিন্ন ভিন্ন ইউনিটে মোতায়েন করে দেয় মুসরিকরা তাদের বাহিনীর প্রত্যেক ভিন্ন ভিন্ন ইউনিটকে বলে দেয় যে যখনই মুসলিম বাহিনী এই উপত্যকায় অবতরণ করবে তখনই তাদের উপরে তীর নিক্ষেপ করবে এদিকে সাহারির সময় রসুল্লাহ সাল্লাহসাল্লাম মুসলিম সৈন্যদের শ্রেণীবিন্যাস করে নিলেন এবং পতাকা বেঁধে লোকজনের মধ্যে বিতরণ করলেন অতপর সকালবেলা মুসলিম বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে হুনায়ন উপত্যকায় গিয়ে পৌঁছালেন কিন্তু শত্রুদের অবস্থান সম্পর্কে তাদের জানা ছিল না শত্রুরা আগে থেকেই সেখানে ওত ছিল মুসলিম বাহিনী যখন সম্পূর্ণ নিশ্চিন্তে সেখানে অবতরণ করলেন এমন সময় আকস্মিকভাবে মুসলিম বাহিনীর উপরে তীর এবং কিছুক্ষণের মধ্যেই দলে দলে মুসিক বাহিনী মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল হঠাৎ এই প্রচণ্ড আক্রমণ মুসলিম বাহিনীর সৈন্যরা সামলাতে পারলেন না তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়াতে শুরু করলেন এমনকি দৌড়ানোর সময় কেউ কারোর প্রতি লক্ষ্য করলেন না যখন দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম ডান দিক থেকে উচ্চ উচ্চস্বরে সবাইকে ডাক দিলেন বললেন হে লোকজনেরা আমার দিকে এসো আমি মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম ওই সময় কিছু সংখ্যক মহাজির এবং আনসার লোকজন ছাড়া রসুল্লাহ সাল্লাহ আলু সঙ্গে কেউ ছিলেন না একটি বর্ণনায় জানা যায় রসুল্লাহ সাল্লাহ আলুস্লামের সঙ্গে তখন ছিলেন মাত্র নয় জন অন্য একটি বর্ণনায় জানা যায় মাত্র বারো জন ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ হয়ে একটি বর্ণনায় আছে তিনি বলেছেন হুনায়নের যুদ্ধের দিন আমরা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম সমস্ত লোকেরা পালিয়ে গেল এমন অবস্থায় আনসার ও মুহাজিরগণ মিলে আমরা মাত্র আশি জন অবশিষ্ট ছিলাম আর আমরা সবাই দৃঢ় পদে যুদ্ধ করলাম এবং আমাদের কেউই পালিয়ে যায়নি এই সংকটময় অবস্থায় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বীরত্ব প্রদর্শন করেছিলেন তার কোনো তুলনা হয় না মুসলিম বাহিনীর এই দৌড়ঝের মুখেও তিনি ছিলেন অটল তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য তার খচ্চরকে উত্তেজিত করতে থাকেন এই সময় রসুল্লাহ সাল্লাহ আলু বলছিলেন যে আমি সত্যই নবী মিথ্যা নই কিন্তু এমন সময়ে আবু সুফিয়ান যিনি সদ্য ইসলাম কবুল করেছিলেন তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের খচ্চরের লাগাম ধরে টেনে রেখেছিলেন এবং নবী করিম সাল্লাহ চাচা আব্বাস রাজিয়াল্লাহ তালু খচ্চরের রেকাপ ধরে তাকে থামিয়ে রেখেছিলেন তারা উভয়েই এই কারণে খচ্চরকে থামিয়ে রেখেছিলেন যে যেন সে দ্রুত গতিতে এগিয়ে না যায় এরপর রসুলুল্লাহ সাল্লাহ তার আপন চাচা আব্বাস রাজিয়াল্লাহুতালহুকে নির্দেশ দিলেন যে সমস্ত সাহাবিগণকে উচ্চস্বরে ডাকতে আব্বাস রাজিয়া আল্লাহু তাল্লাহু ছিলেন দরাস কণ্ঠ বিশিষ্ট তিনি অত্যন্ত উচ্চস্বরে সাহাবিগণকে এই বলে ডাকলেন যে ওহে বৃক্ষতলের ব্যক্তিবর্গ যারা শপথ গ্রহণ করেছিল কোথায় আছো তখন আব্বাস রাজিয়াল্লাহ তালয়ের কণ্ঠ শোনা মাত্র মুসলিম বাহিনীর সৈন্যরা এমনভাবে ফিরে এলেন যে বাচ্চার ডাক শুনে যেমনটি গাভী ফিরে আসে তারা উত্তরে বললেন হ্যাঁ হ্যাঁ আমরা আসছি এই সময় এমন একটি অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিল যে কোনো ব্যক্তি যদি তার উটকে ফেরানোর চেষ্টা করেও ফেরাতে সক্ষম না হতো তখন সে নিজের লৌহবর্ম নিজের গলায় নিক্ষেপ করে নিজের ঢাল ও তলোয়ার সামলে নিয়ে উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়ত এবং উটকে ছেড়ে দিয়ে আব্বাস রাজিয়াল্লাহ তালান হয়ে ডাকের দিকে দৌড়ে আসতো এইভাবে যখন নবী করিম সাল্লাহ আলাইসালামের কাছে একশো লোকের সমাবেশ ঘটল তখন তারা শত্রুদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন এরপর আনসারদেরকে ডাকা হল এদিকে মুসলিম সৈন্যরা যেই গতিতে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছিলেন ঠিক সেই গতিতেই পুনরায় যুদ্ধক্ষেত্রে আগমন করতে থাকলেন উভয় পক্ষের এই যুদ্ধে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ময়দানে কালো ধোয়ার স্রোতের মতো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল রসুল্লাহ সাল্লাইসাল্লাম ময়দানের দিকে তাকিয়ে বললেন এখন চুলা উত্তপ্ত হয়ে উঠেছে প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রে তখন চরম অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল এরপর নবী করিম সাল্লাহ জমিন থেকে এক মুঠো মাটি উঠিয়ে নিয়ে শত্রুদের প্রতি নিক্ষেপ করলেন এবং বললেন সাহাতিল উজুহ যার অর্থ মুখমণ্ডল বিকৃত হোক রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লামের নিক্ষেপ করা এই এক মুষ্টি মাটি ময়দানে এমনভাবে বিস্তার লাভ করল যে শত্রুপক্ষের এমন কোনো লোক ছিল না যার চোখে এই মাটি পরিপূর্ণ হয়নি এরপর শত্রুদের যুদ্ধ উন্মোদনা ধীরে ধীরে কমে আসতে থাকে এবং তাদের অবস্থার পরিবর্তন হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাহের মাটি নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই শত্রুদের পরাজয় ধারা হয়ে যায় আরও কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই তারা শোচনীয়ভাবে পরাজিত হয় মুস্টিক বাহিনীর সাকিব গোত্রের সত্তর জন লোক নিহত হয় এবং তাদের সঙ্গে যা কিছু সম্পদ অস্ত্রশস্ত্র মহিলা শিশু এবং গবাদি ছিল সবই মুসলমানদের হস্তগত হয়ে যায় এটাই হচ্ছে সেই পরিবর্তন যা সম্পর্কে আল্লা সুবাহনতাল্লা পবিত্র কোরআনে ইঙ্গিত করেছেন আর হুনায়নের যুদ্ধের দিন তোমাদের সংখ্যার আধিক্যতা তোমাদেরকে গর্বে মাতোয়ারা করে দিয়েছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি জমিন তার বিশালতা নিয়ে তোমাদের কাছে সংকীর্ণই হয়ে গিয়েছিল আর তোমরা পিছন ফিরে পালিয়ে গিয়েছিলে তারপর আল্লাহতালা রসিলের উপর আর মুমিনদের উপর তার প্রশান্তির অমিয়ধারা বর্ষণ করলেন আর পাঠালেন এমন এক সেনাবাহিনী যা তোমরা দেখতে পাওনি আর তিনি কাফেরদেরকে শাস্তি প্রদান করলেন এভাবেই আল্লাহ তালা কাফেরদেরকে প্রতিফল দিয়ে থাকেন পরাজিত হওয়ার পর শত্রুদের একটি দল তাইফের দিকে চলে যায় অন্য একটি দল নাকলার দিকে পালিয়ে যায় অন্য একটি দল আওতাসের পথ ধরে পালিয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলিয়া আবু আমর আশারি রাজিয়াল্লাহ তালানহুয়ের নেতৃত্বে একটি পশ্চাৎ ধাবনকারী দল আউতাসের দিকে প্রেরণ করেন মুসলিম ঘোড়সওয়ারের একটি দল নাকলার দিকে প্রত্যাবর্তনকারী মুসলিকদের পশ্চাৎ ধাবন করেন পরাজিত মুসলিকদের তৃতীয় এবং সবচেয়ে বড় দলটি তায়েফের দিকে পালিয়ে যায় গণিমতের সম্পদ একত্রিত করার পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম বাহিনীর সঙ্গে তায়েফে গমন করেন এই যাত্রার মাধ্যমেই তাইফের যুদ্ধ সংঘটিত হয়েছিল তো পরবর্তী ভিডিওতে তাইফের যুদ্ধ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করব ইনশাআল্লাহ তো এই ছিল হুনায়নের যুদ্ধের ইতিহাস এবং ঘটনাগুলো হুনায়নের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া অ